আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালোই আছেন। তো কিছুদিন আগে আমরা বলছিলাম যে আমাদের প্রজেক্টের কিছু খাকি ক্যাম্বেল হাঁস বিক্রি হবে, যেগুলো নতুন কিছুদিন পরে ইনশাল্লাহ ডিমে আসবে এইরকম। তো আমরা কেন হাঁসগুলো বিক্রি করলাম সেটার কারণ হচ্ছে, আমরা যখন বাচ্চা উঠেছিলাম তখন 3000 বাচ্চা একসাথে উঠানো হয়েছিল, তারপরে আমাদের আগেরও অনেক হাঁস ছিল। তো দেখা যায় যে আমাদের প্রজেক্ট, যেহেতু এটি একটি সমন্বিত খামার, এখানে সব ধরনের হাঁস মুরগি, তারপরে গরু মাছ সব ধরনের জিনিস আছে আর কি। আমাদের যে মাছের ঘেরগুলো রয়েছে, আপনারা দেখছেন যে হাঁসগুলোকে সেই মাছের পুকুরে দিনের বেলা ছেড়ে দেওয়া হতো। তো সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে হাঁসের ঘনত্ব বেশি হওয়ার কারণে যে মাছের পুকুরগুলো রয়েছে এগুলোতে গ্যাসের পরিমাণটা বেড়ে যায়, তারপর পুকুরের পানির পিএইচ লেভেল ঝরা রয়েছে সেই পিএইচ লেভেল কমে যায় এবং অ্যামোনিয়া গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়। তো এই জন্য আমরা বলছিলাম যে এখান থেকে আমরা কিছু হাঁস বিক্রি করে দিব, কারণ হচ্ছে হাঁসগুলো যদি কিছু বিক্রি করি সেক্ষেত্রে দেখা যায় যে যতটুকু একটা পুকুরে প্রয়োজন বা যতটুকু হাঁস এখানে ছাড়লে কোনো সমস্যা হবে না, তো আমরা সেই পরিমাণ হাঁস রেখে বাকিগুলা বিক্রি করে দিচ্ছি। তো আজকের মতো আজকে মোট 1500 হাঁস এখান থেকে যাবে। তো আমরা যাদের থেকে বাচ্চা নিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের খলিফা মতিন খলিফা তার নাম আর কি, সে হচ্ছে হাঁসের এদিকে ক্রয় বিক্রয় করে থাকে। যখন বাচ্চা লাগে কারো প্রয়োজন হয় তখন সে বাচ্চা দিয়ে থাকে, এবং বড় হলে যখন বিক্রি করতে চায় তখন সে পাইকার হিসাবে পাইকারি দামে কিনে নিয়ে সে অন্যান্য বিভিন্ন দোকানে, তারপরে বিভিন্ন ডিলারদের কাছে দিয়ে থাকে। তো আমরা তাকে আমাদের যে প্রজেক্টের যে চেয়ারম্যান রয়েছে মাওলানা মুফতি হাবিবুর রহমান মিজবা, সে তাকে ফোন দিয়ে বলছে যে আজকে 1500 পিস হাঁস নিয়ে যাওয়ার জন্য। তো এই জন্য সে আসছে, এখান থেকে সে হাঁসগুলো আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। তো অনেকেই দেখা যায় যে যখন ভিডিও দেখেন যে হাঁসদের হাঁস বিক্রি করবেন কি না বা কিছু, তো আমরা এখন আজকে 1500 হাঁস বিক্রি করেছি, আরও অল্প কিছু হাঁস আমরা বিক্রি করব। সেক্ষেত্রে শর্ত হলো যদি কারো প্রয়োজন হয় প্রজেক্টে আসতে হবে, প্রজেক্ট ভিজিট করে তারপরে নিয়ে যেতে হবে। আমরা ডেলিভারি দিই না এই হাঁসগুলো, কারণ হাঁস ডেলিভারিতে একটু অনেক ঝামেলা। এবং আগামীতে ইনশাল্লাহ আমাদের যে চেয়ারম্যান রয়েছে তার একটি লক্ষ্য রয়েছে যে প্রসেসিং সিস্টেমের যে ফ্রোজেন সিস্টেম যেগুলো রয়েছে, ফ্রোজেন সিস্টেমে যে হাঁস বিক্রি করা হয়ে থাকে, হাঁসের মাংস মানুষের কাছে বিক্রি করা হয়, আমরাও ইনশাআল্লাহ এরকম প্রচেষ্টা করতেছি বা চেষ্টা চালিয়ে যাইতেছি আমাদের চেয়ারম্যানের পরামর্শে। খুব শীঘ্রই ইনশাআল্লাহ এরকম একটি ব্যবস্থা হবে, হাঁস এবং মুরগি দুইটি জিনিসই ফ্রোজেন সিস্টেমে বিক্রি হবে ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।